এই মুহূর্তে যে বড় খবর দেব আপনাদেরকে, ফের সিবিআই নজরে লালু প্রসাদ যাদব এবং লালুর বিরুদ্ধে রেল দুর্নীতি মামলা খুলল সিবিআই এবং 2018 থেকেই তার বিরুদ্ধে এই তদন্ত চলছে। এবং যেমনটা যা বলা হচ্ছে যে তিনি যখন কেন্দ্রীয় রেল মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখনই তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই বিষয়ে ফের তদন্ত শুরু করা হয়েছে। এবং বিহারে পালাবদলের পর লালুর নজর লালুর ওপর, এবার নজর কেন্দ্রীয় এজেন্সির। লালুর বিরুদ্ধে রেল দুর্নীতি মামলা খুলল সিবিআই। বিহারে পালা বদলের পর লালুর ওপরেই এবার নজর কেন্দ্রীয় এজেন্সির। ফের সিবিআই নজরে লালু প্রসাদ যাদব এবং 2018 লালুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই। রেল দুর্নীতির মামলাতেই অভিযুক্ত রয়েছেন তিনি এবং তার বিরুদ্ধেই ফের তদন্ত শুরু করলো সিবিআই। যবে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন থেকেই তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই 2018 সালে তদন্ত শুরু করে সিবিআই। ফের আরও একবার সেই মামলাই খুলল সিবিআই। নতুন করে এই বিষয়ে তদন্ত শুরু করেছেন তারা এবং লালু প্রসাদ যাদব তার ওপর এই মুহূর্তে নজর কেন্দ্রীয় এজেন্সির। যদিও রাজনৈতিক মহল বলছে পাহাড়ে পালা বদলের পরেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা এবং লালু প্রসাদ যাদবের ওপর এই নজর সিবিআই এর। লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে রেল দুর্নীতি মামলা, সেই মামলাই খুলল সিবিআই। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় তিনি তার বিরুদ্ধে একাধিক রেল দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু হয়। 2018 সালেও তদন্ত শুরু করা হয় তার বিরুদ্ধে এবং ফের আরও একবার তার বিরুদ্ধে সেই দুর্নীতি মামলাই খুলল সিবিআই। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, ফের সিবিআই নজরে লালু প্রসাদ যাদব। রেলমন্ত্রীর সময় লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং দুর্নীতির সেই ফাইলই ফের খুলল সিবিআই। 2018 সালেই লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল এবং ফের আরও একবার সেই দুর্নীতির অভিযোগেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, ফের সিবিআই নজরে লালু প্রসাদ যাদব এবং রাজনৈতিক মহল বলছে বিহারে এই পালাবদলের পরেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। লালু প্রসাদ যাদবের ওপর তারা নজর রেখেছে। রেলমন্ত্রীর থাকাকালীনই লালুর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এবং সেই দুর্নীতির ফাইলই ফের আরও একবার খুলল সিবিআই। এর আগেই 2018 সালে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং সেই তদন্তেই ফের গতি বাড়ালো সিবিআই। রেল দুর্নীতির ফাইল ফের আরও একবার খুলল সিবিআই। রেলমন্ত্রী থাকাকালীনই লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই 2018 তদন্ত শুরু করে এবং ফের আজ সেই দুর্নীতির ফাইলই খুলল সিবিআই।